এক্সাম চ্যালেঞ্জে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা ডব্লিউপি মেন আফগারি পুলিশ মেইন এবং পিএসসি ক্লার্কশিপের যে ইংলিশ ক্লাসের সিরিজটি আমি শুরু করেছিলাম তার আজকে ন নম্বর পর্ব নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো আজকের পর্বে আমি তোমাদের যেহেতু কথা দিয়েছিলাম যে পি টপিক কমপ্লিট করিয়ে দুটো টেস্ট নেবো তারপর অন্য টপিকে মুভ করব সেই কথা অনুযায়ী আজকে কিন্তু তোমাদের আমি টেস্ট নেবো আজকে পঁচিশটা কোশ্চেন আছে এবং এমসিকিউ আকারে প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে আমি প্রভাইড করব প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরা অ্যানসার দেওয়ার সুযোগ পাবে এবং দশ সেকেন্ড করে টাইম দেবো তারপর আমি তোমাদের উত্তরটা কিন্তু বলে দেব এবং তোমরা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে জানাবে যে কার কতগুলো অ্যানসার সঠিক হয়েছে কেউ পাঁচটা পারলে সে বলবে দাদা আমি পাঁচটা পেরেছি কেউ দশটা পারলে সে বলবে আমি দশটা পেরেছি বা কেউ যদি পঁচিশটাই পারে তাহলে সে বলবে কিন্তু আমি পঁচিশটা পেরেছি তাহলে আমি বুঝতে পারবো তোমাদের প্রিপোজিশান কি আবার রিপিট করে ক্লাস করাবো নাকি অন্য টপিকে মুখ করব। অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে তো দেরি না করে চলে শুরু করে দিই আজকের মক টেস্টের প্রথম কোশ্চেনটি কী আছে দেখে নাও এক নম্বর প্রশ্ন কী আছে হি লেফট ড্যাশ টু ও ক্লক অপশান এ অ্যাট অপশান বি ইন অপশান সি অন অপশান ডি হচ্ছে অফ এই চারটে অপশানের মধ্যে এখানে সঠিক অ্যান্সার কী হবে তোমরা নিজের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো এক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান এ যারা অ্যাড বলছো তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছ তো নেক্সট দেখে নিই ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক বা কমেন্টস করতে ভুলো না দু নম্বর প্রশ্ন কী আছে শি গট ম্যারিড ড্যাশ টোয়েন্টি ফাইভ অপশান এ অ্যাড অপশান বি ইন অপশান সি অন অপশান ডি অফ তা দু নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে দু নম্বর প্রশ্নের যারা অপশান এ বলছো তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছ অ্যাট হবে দু নম্বর প্রশ্নের একদম রাইট অ্যান্সার তিন নম্বর প্রশ্নটা কি আছে দেখে তিন নম্বর প্রশ্ন আছে দ্য কিডস অ আর প্লেইং ড্যাশ দ্য হাউস দ্য কিডস অ আর প্লেইং ড্যাশ দ্য হাউস অপশান এ অফ অপশান বি ইন অপশান সি বিসাইড অপশান ডি অ্যামিট তাহলে এই চারটে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে তো তিন নম্বর প্রশ্ন যারা অপশান বি বলছো ইন তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছো তো চার নম্বর প্রশ্ন দেখে নি তা চার নম্বর প্রশ্ন কী আছে আই এম গেটিং ফর গেটফুল ড্যাশ মাই ওল্ড এজ অপশান এ টু অপশান বি টু ওয়ার্ড অপশান সি ইন অপশান ডি অ্যাবভ তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যারা অপশান সি ইন বলছো তারা কিন্তু একদম সঠিক উত্তর দিচ্ছ বন্ধুরা যারা এইগুলোর অ্যান্সার দিতে পারছো না তারা অবশ্যই আগের যে আটটা ক্লাস আমি প্রিপারেশান করিয়েছি তোমরা আগে সেই ক্লাসগুলো করো তারপর এই টেস্টটি দাও দেখবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পারবে আগে তোমরা কিন্তু ক্লাসগুলো করে নাও তারপর কিন্তু এই টেস্টটি দাও তো পাঁচ নম্বর প্রশ্ন দেখেনি কি আছে দ্য ক্যাট জাম্প ড্যাস দ্য রিভার অপশান এ ইন অপশান বি ইন্টু অপশান সি টু অপশান ডি উইথ তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে যারা অপশান বি ইনটু বলছো তারা একদম সঠিক উত্তর দিচ্ছ আর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক বা কমেন্টস করতে ভুলো না তোমাদের একটা লাইক বা কমেন্টসি আমাকে কিন্তু মোটিভেট করে তোমাদের আরও ভালো ভালো ক্লাস করানোর জন্য তো বন্ধুরা ছ নম্বর প্রশ্ন দেখেনি কী আছে হি লিভস ড্যাশ কলকাতা ড্যাশ ওয়ে ওয়েস্ট বেঙ্গল তাহলে এই যে দুটো ড্যাশ আছে এই ড্যাশে কী বসবে সঠিক প্রিপোজিশনটা তোমরা চুজ করে কিন্তু এখানে বসাবে তাহলে অপশান এ আছে অ্যাট কমা দে ইন দেশান বি আছে ইন কমা অ্যাট অপশান সি আছে ইন কমা ইন টু অপশান দিয়েছে ইন কমা অন তাহলে ছ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাহলে যারা ছ নম্বর প্রশ্নের অপশান এ বলছো অ্যাট কমা ইন তারা একদম সঠিক উত্তর দিচ্ছ বন্ধুরা নেক্সট দেখে নি কি আছে তো সাত নম্বর প্রশ্ন কি আছে আজকের প্লিজ সিট ড্যাশ দ্য নেক্সট বেঞ্চ তাহলে ড্যাশে কি বসবে সঠিক পিপিশনটা তোমরা কিন্তু চুজ করবে অপশান এ আছে অ্যাট অপশান বি আপন অপশান সি অন অপশান ডি ইন তো সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়া তোমরা চেষ্টা করো তোমাদের আমি দশ সেকেন্ড পরে কিন্তু অ্যান্সারটা বলে দেব তো বন্ধুরা সাত নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে যারা অপশান সি অন বলছো তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তো নেক্সট দেখি কী আছে তো আট নম্বর প্রশ্ন কী আছে দ্য প্রফিটস উইল বি ইকুয়ালি ডিভাইড ডু পার্টনার্স অপশান এ ইন অপশান বি ইন টু অপশান সি সিন্স অপশান ডি ফ্রম তো আট নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে তোমার নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কতগুলো অ্যান্সার সঠিক হয়েছে তো বন্ধুরা অপশান এ ইন যারা বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ ইন হবে আট নম্বর প্রশ্নের একদম রাইট অ্যান্সার নেক্সট দেখে রাখি ন নম্বর প্রশ্ন কী আছে আই স্টার্টেড পেন্টিং ড্যাশ মাই চাইল্ডহুড অপশান এ টু অপশান বি ফ্রম অপশান সি ফর অপশান ডি সিন্স তো ন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে অপশান যারা বি ফর্ম বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তো দশ নম্বর প্রশ্নটা দেখিনি কী আছে তা আচ্ছা দশ নম্বর প্রশ্ন কী আছে শি ইজ এ টিচার ড্যাশ আওয়ার স্কুল অপশান এ সিন্স অপশান বি ফর অপশান সি অফ অপশান ডি ও ডবল অফ তাহলে এই চারটে অপশানের মধ্যে সঠিক অ্যান্সার কোনটা হবে তোমরা নিজেরা অ্যান্সার দেওয়ার কিন্তু চেষ্টা করো তাহলে বন্ধুরা অপশান সি যারা বলছো অফ তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ দশ নম্বর প্রশ্নের অপশান সি অফ হয়ে যাবে একদম রাইট অ্যান্সার তো আজকে এগারো নম্বর প্রশ্ন দেখেনি কী আছে হি প্লে ড্যাশ বল উইথ হিজ ফ্রেন্ডস অপশান এ উইথ অপশান বি ফ্রম অপশান সি টু অপশান ডি বাই তাহলে এগারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে এগারো নম্বর প্রশ্নের সঠিক আনসার হবে অপশান এ যারা বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ উইথ হবে এই প্রশ্নের একদম সঠিক অ্যান্সার হি প্লে উইথ বল উইথ হিজ ফ্রেন্ডস এটা হয়ে যাবে একদম কিন্তু সঠিক অ্যান্সার তো নেক্সট দেখে নিই আজকে বারো নম্বর প্রশ্ন কত কী আছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল অপশান এ ইন অপশান বি উইথ অপশান সি অন অপশান ডি টু তাহলে বারো নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার কী হবে তোমার নিজেরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো না পারলে কিন্তু আমি দশ সেকেন্ড পর তোমাদেরকে অ্যান্সারগুলো বলেই দিচ্ছি আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে যে কার কতগুলো ঠিক হয়েছে আর যারা পাচ্ছ না তারা কিন্তু অবশ্যই আগের যে আটটা ক্লাস আমি তোমাদেরকে দিয়েছি আগে সেই ক্লাসগুলো করে নাও তাহলে কিন্তু দেখবে তোমাদের কিন্তু এই যে কোশ্চেনগুলো সব ইজি মনে হবে এবং তোমরা যারা আগের ক্লাসগুলো দেখেছো হয়তো এখন বুঝতে পারছো না আবার কিন্তু ক্লাসটা রিপিট করে দেখো তাহলে কিন্তু একটা কোশ্চেনও তোমাদের কিন্তু বাঁচবে না আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও কে কতগুলো অ্যান্সার দিতে পারছ তো বারো নম্বর প্রশ্নটা কী আছে দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল এটার রাইট অ্যান্সার কী হবে তাহলে বারো নম্বর প্রশ্নের যারা অপশান সি বলছো অন অন দ্য টেবিল তাহলে এটা কিন্তু সঠিক হয়ে যাবে বারো নম্বর প্রশ্নের অপশান সি হয়ে যাবে একদম রাইট অ্যান্সার তো তেরো নম্বর প্রশ্ন দেখে নি কাম ড্যাশ মি অপশান এ অন অপশান বি ইন অপশান সি অ্যাট অপশান ডি টু তো তেরো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে তাহলে কী হবে কাম ড্যাশ মি তাহলে এটা যারা অপশান ডি টু বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ কাম টু মি এটা হয়ে যাবে একদম তেরো নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার তো নেক্সট দেখে রাখি চোদ্দো নম্বর প্রশ্ন কী আছে দ্য সান ইজ ড্যা সাইনিং

তো দ্য বয় জাম্পড ড্যাস দ্য রিভার অপশান এ উইদেন অপশান বি ইন্টু অপশান সি আন্ডার অপশান ডি ইন তো পনেরো নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তো যারা অপশান বি ইন্টু বলছো তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ দ্য বয় জাম্পড ইন টু দ্য রিভার তো নেক্সট দেখে নি কি আছে তো আজকে ষোলো নম্বর প্রশ্ন কী আছে ইউ আর গোয়িং ড্যাশ ইউর হাউস অপশান এ অ্যাড অপশান বি অফ অপশান সি অ্যাড অপশান ডি অন তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে তাহলে ষোলো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার তোমরা কিন্তু দেওয়ার চেষ্টা করো তো এখানে অপশান তোমাদের এখানে কিন্তু অপশান একটু ভুল আছে তো এখানে কিন্তু দেখো এখানে অ্যাট অফ অ্যাট আর অন আছে তো এখানে কিন্তু অপশানে একটু গন্ডগোল আছে তোমরা কিন্তু একটু ঠিক করে নেবে নোট করার সময় এখানে কিন্তু টু অ্যান্সার হবে তো কী কী অ্যান্সার হবে টু এখানে কিন্তু টুটা অপশানে নেই তোমরা কিন্তু বসিয়ে রাখো তো এখানে কী অ্যান্সার হবে টু তোমরা কিন্তু মাথায় রাখবে যে ইউ আর গোয়িং টু ইওর হাউস কিন্তু অপশানগুলো ভুল আছে তোমরা কিন্তু এই কোশ্চেনটা স্কিপ করে দাও তো এখানে অপশান হবে কি অ্যান্সার হবে কি টু টু ইওর হাউস তো বন্ধুরা নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কী আছে হি ওয়েন টু মাথুরা ড্যাশ বাস তাহলে এই ড্যাশের সঠিক প্রিপজিশনটা তোমরা বসাবে অপশান এ বাই অপশান বি ফ্রম অপশান সি উইথ অপশান ডি টু তাহলে সতেরো নম্বর প্রশ্নে সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাহলে সতেরো নম্বর প্রশ্নের অপশান এ যারা বাই বলছো তারা একদম সঠিক অ্যান্সার দিচ্ছ হি ওয়েন টু মাথুরা বাই বাস তো নেক্সট প্রশ্ন দেখে নি তো আঠেরো নম্বর প্রশ্ন কী আছে ইট ইজ ফাইভ মিনিস ড্যাশ সেভেন ইট ইজ ফাইভ মিনিটস ড্যাট সেভেন তো মানে এই ড্যাশের যে সঠিক উত্তরটা কী হবে অপশান এ হচ্ছে বাই অপশান বি অফ অপশান সি ফ্রম অপশান ডি টু তাহলে আঠারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার দেওয়ার চেষ্টা করো অপশান ডি টু যারা অ্যান্সার বলছো তারা একদম সঠিক উত্তর দিচ্ছ তো বন্ধুরা উনিশ নম্বর প্রশ্ন দেখিনি কী আছে হি ওয়েন ড্যাশ স্কুল অপশান এ ইন টু অপশান বি অফ অপশান সি টু অপশান ডি অফ ও এফ পপ তো এটার সঠিক অ্যান্সার তোমরা দেওয়ার চেষ্টা করবে আমি দশ সেকেন্ড পর কিন্তু তোমাদের উত্তরটি বলে দেব তাহলে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে যারা অপশান টু বলছো তারা একদম সঠিক উত্তর দিচ্ছ হি ওয়েন টু স্কুল তো নেক্সট প্রশ্ন দেখেনি কুড়ি নম্বর প্রশ্ন কি আছে হি গোজ ড্যাশ সুইম এভরি মর্নিং অপশান এ ফর অপশান বি অ্যাট অপশান সি ইন অপশান ডি টু তাহলে কুড়ি নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে অপশান যারা এ ফর বলছো তারা একদম সঠিক উত্তর দিচ্ছ তো নেক্সট দেখে রাখি একুশ নম্বর প্রশ্ন কী আছে হি ফিল ড্যাশ লাভ উইথ রিয়া অপশান এ উইথ অপশান বি ইন অপশান সি ফর অপশান ডি বাই তাহলে চারটে অপশানের মধ্যে সঠিক প্রিপজিশনটা তোমরা এখানে সিলেক্ট করে এখানে বসাও তো একুশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর কী হবে যারা অপশান বি বলছো ইন তারা একদম সঠিক উত্তর দিচ্ছ হি ফিল ইন লাভ উইথ রিয়া তো বন্ধুরা কারা কতগুলো অ্যান্সার সঠিক দিচ্ছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে আমাকে বলো না ভিডিওটি ভালো লাগে লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো যারা নতুন আসে তারা আগের ক্লাসগুলো করে নাও আগে তাহলে দেখবে এই সব প্রশ্নগুলো তোমাদের কাছে ইজি লাগবে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো ক্লাস এবং আরও বিভিন্ন রকম চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো বাইশ নম্বর কি আছে হি ড্যাশ ওভার ইটিং তাহলে হি ড্যাশ ওভার ইটিং এখানে সঠিক উত্তরটা কীভাবে দেখে নাও অপশান এ ডায়েট অফ অপশান বি ডায়েট অন অপশান সি ডায়েট ফ্রম অপশান ডি ডায়েট বাই তোমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তারপর আমি কিন্তু তোমাদের বলে দেব তাহলে এখানে যারা অপশান সি ডায়েট ফ্রম বলছো তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ হি ডায়েট ফ্রম ওভার ইটিং তোমরা নেক্সট দেখে রাখি তেইশ নম্বর কি আছে তো তেইশ নম্বর প্রশ্ন কি আছে দ্য সান ড্যাশ দ্য ক্লাউডস অপশান এ বিহাইন্ড অপশান বি টু অপশান সি অ্যামং অপশন ডি অফ তাহলে তেইশ নম্বর প্রশ্নের সঠিক আনসার কি হবে যারা অপশান এ বিহাইন্ড বলছো তারা কিন্তু একদম সঠিক আনসার দিচ্ছ তো নেক্সট দেখে রাখি প্রশ্ন কি আছে দ্য ফার্ম ক্লাবসড অ্যালিগেশন অফ ফ্রড অপশন এ অ্যামিট অপশান বি অ্যামং অপশন সি বি সাইড অপশান ডি আপটা চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার দেওয়ার চেষ্টা করবে তাহলে চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কী হবে যারা অপশান এ অ্যামিট বলছো তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তো বন্ধুরা দেখে রাখি পঁচিশ নম্বর এবং আজকের টেস্টের শেষ কোশ্চেন তো দেখে রাখো আই ওয়াজ টকিং ড্যাশ রাম অপশান এ অন অপশান বি ইন অপশান সি অ্যাবাউট অপশান ডি অ্যাড তাহলে এখানে রাইট অ্যান্সার কী হবে অপশান সি যারা অ্যান্সার দিচ্ছ অ্যাবাউট তারা কিন্তু একদম সঠিক অ্যান্সার দিচ্ছ তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে রাখো তোমরা কতগুলো অ্যান্সার দিয়েছো আর যারা পাচ্ছ না অবশ্যই আগের ক্লাসগুলো করো তাহলে দেখবে এই কোশ্চেনগুলো তোমাদেরকে দেখে কিন্তু ইজি লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্টস করো এবং শেয়ার করো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভালো ভালো চাকরির আপডেট এবং ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং